মহাকাশে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়লেন রুশ নভোচারী ওলেগ কুনেনকো। সামগ্রিকভাবে 1000 দিন পৃথিবীর কক্ষপথে থাকার রেকর্ড গড়লেন তিনি। এর মাধ্যমে তিনি পূর্বের বিশ্ব রেকর্ডটি ভেঙে ফেলেছেন। আগের বিশ্ব রেকর্ডটি ছিল গেনাডি পাদালকা নামের অপর এক রুশ নভোচারীর। গেনাডি সব মিলিয়ে মহাকাশে 878 দিন 29 মিনিট 48 সেকেন্ড অবস্থান করেছিলেন। বুধবার রুশ মহাকাশ গবেষণা সংস্থা রুসকসমস জানায়, মঙ্গলবার একটি মাইল ফলক অর্জন করেছেন ওলেগ কুনেনকো। 2008 সাল থেকে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন তিনি। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী 23 সেপ্টেম্বর। কুনেনকো রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রুসকসমস কসমোনাট কর্পোরেশনের কমান্ডার।